এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি এডিটোরিয়াল নেওয়া হয়েছে তো এই এডিটোরিয়ালটি তোমরা প্রথম থেকে শেষ অব্দি পড়ো এবং এখানে যত ভোকাবুলারি গ্রামাটিক্যাল কনসেপ্ট প্রোনাউন্সিয়েশন সবগুলোই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা অনেক উপকৃত হবে তো প্রথমে টাইটেলটা দেখো টার্ন আউট কনান ড্রাম টার্নট মানে হচ্ছে উপস্থিতি ঠিক আছে যে কোনো কিছুর উপস্থিতিকে আমরা টান আউট বলি এখানে টান আউট বলতে ভোটারের উপস্থিতির কথা বলা হয়েছে ঠিক আছে আর কনান্ড্রাম মানে হচ্ছে বা ডিফিকাল্ট সিচুয়েশনও পাজেল রিডাল বলতে পারি ঠিক আছে তো ভোটারদের উপস্থিতির উপরে এই যে পাজেল দ্য লো ভোটিং পার্সেন্টেজ ইন মেনি স্টেট ইজ কজ ফর কনসার্ন আচ্ছা লো ভোটিং পার্সেন্টেজ অর্থাৎ ভোটিং পার্সেন্টেজটা হচ্ছে লো মানে ভোট দেবার যে পার্সেন্টেজ বা শতাংশটা সেটা কিন্তু কম ইন মেনি স্টেট বহু রাজ্যে ঠিক আছে অনেক রাজ্যে কম ইজ কজ ফর কনসার্ন এটা হচ্ছে চিন্তার একটা কারণ বিভিন্ন রাজ্যে এই ভোটারের যে পার্সেন্টেজ ভোটিং পার্সেন্টেজটা কম বা ভোট দেবার যে পার্সেন্টেজ সেটা কিন্তু কম তো এটা হলো ইজ ক ইজ আ কজ ফর কনসার্ন এটা কিন্তু একটা চিন্তার কারণ ঠিক আছে উইথ জাস্ট ওয়ান ফেজ লেফট ইন দ্য জেনারেল ইলেকশান টোয়েন্টি টোয়েন্টি ফোর আচ্ছা দু হাজার চব্বিশের যে সাধারণ ইলেকশন সেই ইলেকশানে একটা ফেজ শুধুমাত্র একটা ফেজ বাকি থাকার সাথে সাথে উইথ মানে সাথে সাথে অর্থ দেয় তো জাস্ট ওয়ান ফেজ লেফট একটা ফেজ বাকি রয়েছে ঠিক আছে লেফট মানে এখানে বাকি আছে অর্থ ব্যবহার রয়েছে ঠিক আছে একটা পরে আছে বা বাকি রয়েছে ইন দ্য জেনারেল ইলেকশন টোয়েন্টি টোয়েন্টি মানে সাধারণ নির্বাচন যে দু হাজার চব্বিশ সেই চব্বিশে একটা ফেস বাকি থাকা বা একটা পারি দফা বাকি থাকার সাথে সাথে আর স্টোক টেকিং এক্সারসাইজ স্টোক টেকিং মানে হচ্ছে এভালুয়েটিভ ঠিক আছে যেটা কোনো কিছু মূল্যায়ন করে এরকম মূল্যায়ন রিলেটেড যে এই এক্সারসাইজ বা অনুশীলন অন ভোটার পার্টিসিপেশন অর্থাৎ ভোটারের পার্টিসিপেশনের উপরে মানে ভোটাররা কতজন অংশগ্রহণ করেছে তার উপরে অ্যাক্রস দ্য কান্ট্রি সারা দেশ জুড়ে রিভিলস এটা কিন্তু প্রকাশ করে ঠিক আছে কী প্রকাশ করে আর সিগনিফিকেন্ট ড্যাম্পেনিং একটা বলতে পারি বিশাল বা বিরাট বড় একটা ডিসকারেজ মানে নিরুৎসাহ সেটা কিন্তু রিভিল করে নেমপেন মানে নিরুৎসাহ বা ডিসকারেজ সেটা কিন্তু আমরা দেখতে পাই ইন টার্ন আউট অর্থাৎ উপস্থিতিতে ভোটারদের উপস্থিতিতে ইন দিস সেট অফ ইলেকশন এই ইলেকশনের সেটে অর্থাৎ এই দফায় দফায় যে ভোটগুলো হচ্ছে সেই ভোটে ঠিক আছে ইন কম্প্যারিজন টু দ্য টোয়েন্টি নাইনটিন অ্যান্ড ইভেন দ্য টোয়েন্টি ফোরটিন জেনারেল ইলেকশন আচ্ছা ইন কম্প্যারিজন টু মানে হচ্ছে কোনো কিছুর তুলনায় তো দু হাজার উনিশ সালে এমনকি দু হাজার চোদ্দো সালের ইলেকশন যে হয়েছিলো সে তুলনায় বা সেগুলোর তুলনায় কিন্তু এবারে যে ইলেকশনটা হলো ঠিক আছে সেই ইলেকশানে কিন্তু ব্যাপক কিন্তু বড় ধরনের একটা ড্যাম্পেনিং বা নিরুৎসাহ দেখা গেছে ঠিক আছে এখানে স্টোক টেকিংটা হচ্ছে সাবজেক্ট আর এর হচ্ছে রিভিল এখানে যেগুলো কালার রয়েছে সেগুলো সাবজেক্ট আর ব্লু কালারগুলো ঠিক আছে সবগুলোই দেখতে পাবে এরকম আছে আর স্টেট রিজিওনাল লেভেল ভেরিয়েশন আচ্ছা দেয়ার আর রয়েছে কি রয়েছে স্টেট এবং রিজিওনাল লেভেলের ভেরিয়েশন রয়েছে বিভিন্নতা রয়েছে কোথায় কোথায় স্টেট এবং রিজিওনাল লেভেলে মানে আমরা যদি রাজ্য এবং আঞ্চলিক লেভেলে দেখি বা রাজ্য এবং আঞ্চলিক স্তরে দেখি তাহলে সেখানে কিন্তু ভেরিয়েশন রয়েছে বিভিন্ন বিভিন্নতা রয়েছে ভোটারস ইন দ্য ইস্ট নর্থ ইস্ট অ্যান্ড মেনি ইন দ্য সাউথ তো ভোটার্স যারা ভোটার রয়েছে সেই ভোটার ইন দ্য ইস্ট পূর্বে নর্থ ইস্ট উত্তর পূর্বে মেনি ইন সাউথ এবং অনেক অনেকেই রয়েছে যেটা দক্ষিণে অর্থাৎ দক্ষিণে কথা বলা আছে ভারতের দক্ষিণে টিপিক্যালি টিপিক্যালি ভোটে তারা ভোট দিয়েছিল ঠিক আছে এরা ভোট দিয়েছিল হায়ার দেন দোষ ইন ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড নর্থ ইন্ডিয়া আচ্ছা যেটা পূর্ব উত্তর পূর্ব এবং দক্ষিণে টিপিক্যালি এরা বেশি ভোট দিয়েছিল কাল থেকে হায়ার দেন দোষ ওই সমস্ত ভোটার যারা দোষ বলতে এখানে ভোটারের কথা বলা হয়েছে হ্যাঁ যে সমস্ত ভোটার কি ওয়েস্টে রয়েছে সেন্ট্রালে রয়েছে পশ্চিম মধ্য এবং হচ্ছে উত্তরের ইন্ডিয়াতে ইয়েট তথাপি বারিং সাম এক্সসেপশন বারিং মিনস বাদ দিয়ে ঠিক আছে কিছু এক্সসেপশন যদি আমরা বাদ দেই কিছু ব্যতিক্রম যদি বাদ দেই তাহলে আচ্ছা ব্যতিক্রমের মধ্যে কি কি পড়ছে সাচ অ্যাজ তেলেঙ্গানা অ্যান্ড কর্ণাটকা ঠিক আছে তেলেঙ্গানা এবং কর্ণাটক পড়ছে এই এক্সসেপশনগুলো যদি বাদ দেয় তো এই এরা এটা কেন এক্সেপশন সেখানে বলছে দেখো হোয়ার মানে এই দুটো রাজ্যের কথা বলা হচ্ছে যেখানে ভোটার টার্ন আউট যেখানে ভোটারদের উপস্থিতি রেজিস্টার্ড যেটা রেজিস্টার হয়েছিলো ঠিক আছে ভোটারের যে উপস্থিতি সেটা কিন্তু রেজিস্টার করে আর স্মল ইনক্রিজ একটা ছোট্ট একটা বৃদ্ধি কিন্তু আমরা দেখতে পাই ইনক্রিজ মানে মেন্স বৃদ্ধি ফ্রম সিক্সটি টু পয়েন্ট এইট পার্সেন্ট টু সিক্সটি ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট তো বাষট্টি পয়েন্ট আট পার্সেন্ট থেকে পঁয়ষট্টি পয়েন্ট সাত পার্সেন্টে কিন্তু ইনক্রিজ হয় প্রথমটা একটা তেলেঙ্গানায় ঠিক আছে তো তেলেঙ্গানার কিন্তু এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট ইনক্রিজ হয় আর কর্ণাটকে ইনক্রিজ হয় এখানে দেখো আটষট্টি পয়েন্ট আট থেকে সত্তর পয়েন্ট সিক্সে এ ইনক্রিজ হয় মানে এটা ছিল এখান তখন এখান থেকে আর কি এত পার্সেন্টে ইনক্রিজ হয় এবং আদার্স মানে আদার্স বলতে এখানে অন্যান্য রাজ্যের কথা বলা হচ্ছে অন্যান্য রাজ্যগুলোর মধ্যে এখানে যদি বিশেষ করে আমরা তেলেঙ্গানা আর কর্ণাটকের দেখি মানে হচ্ছে এক্সেপশান রয়েছে তো এক্সেপশনের মধ্যে কিছু কিছু বলছে যেমন তেলেঙ্গানা আর কর্ণাটকের ঘটনাটা এখানে বললো ঠিক আছে দেয়ার হ্যাজ বিন জেনারেল ডিক্লাইন আচ্ছা দেয়ার হ্যাজ বিন হ্যাজ বিন হয়েছে কি হয়েছে এই জেনারেল ডিক্লাইন একটা সাধারণ ডিক্লাইন হয়েছে ডিক্লাইন মানে হচ্ছে পতন হয়েছে ঠিক আছে তো একটা কমে গিয়েছে কমতি হয়েছে সাধারণভাবে কমতি হয়েছে ইন ভোটিং ভোটে অ্যাক্রস স্টেট রাজ্য জুড়ে ইন টোয়েন্টি টোয়েন্টি সালে তো দু সালে কিন্তু জেনারেল ডিক্লাইন হয়েছে সাধারণভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিক্লাইন বা কমতি দেখা গেছে ভোটের ক্ষেত্রে সারা রাজ্য জুড়ে অ্যাজ অ্যান অ্যানালাইসিস ইন দ্য হিন্দু রিভিল্ড একটা অ্যানালাইসিস বা বিশ্লেষণ করা হয়েছে যেমনটা বিশ্লেষণ করা হয়েছিল মানে একটা হিন মানে হিন্দু নিউজ পেপারে ঠিক আছে তা হিন্দু বলতে গেলে হিন্দু নিউজ পেপারে রিভিল্ড সেটা কিন্তু খোলাসা করে কী খোলাসা করে বা রিভিল করে নট অনলি ওয়াজ দেয়ার ডিপ না কেবল একটা ডিপ ছিল বা বলতে পারি না কেবল ডিক্রিজ ছিল কমে কমতে ছিল ইন টার্ন আউট ঠিক আছে ইন পার্সেন্টেজ টার্মস যদি পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা দেখি সেই পার্সেন্টেজের ক্ষেত্রে টার্ন আউট বা উপস্থিতি সেখানে কিন্তু একটা কমতে ছিল শুধু সেখানেই কমতে ছিল না বাট দেয়ার ওয়াজ অলসো আ ডিক্লাইন কিন্তু আবার ডিক্লাইন বা কমতে ছিল কোথায় কোথায় ইন ভোটার টার্ন আউট ইন অ্যাপসলিউট টার্ম যদি আমরা অ্যাপসোলিউট বা সংখ্যার দিক থেকে টার্মসটা দেখি সেখানে কিন্তু পুরোপুরি একদম অ্যাবসোলিউট টার্মে যদি দেখি ভোটার টার্ন আউট কিন্তু ডিক্লাইন হয়েছে কোথায় কোথায় ইন ওয়ান থার্টি টু অফ দ্য ফোর এইটি ফাইভ কনস্টিটিউয়েন্সিস তো চারশো পঁচাশিটি যে কনস্টিটুয়েন্সিস রয়েছে অর্থাৎ নির্বাচন ক্ষেত্র সেখানকার একশো বত্রিশটাতে যদি আমরা দেখি অ্যাবসোলিউট টার্মসের ক্ষেত্রে সেখানেও কিন্তু ডিক্লাইন আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে না কেবল যে ভো ভোটারদের পার্সেন্টেজের উপর ডিক্লাইন হয়েছে আমরা এই চারশো পঁচাশিদের মধ্যে একশো বত্রিশটার ক্ষেত্রে অ্যাবসলিউট যদি টার্মস দেখি সেক্ষেত্রে কিন্তু ভোটারের ডিক্লাইন হয়েছে ঠিক আছে মানে ভোটারের টার্নআউটের ডিক্লাইন এসছে আচ্ছা এই কনস্টিটিয়েন্সির কথা বলা হয়েছে যে কনস্টিটিউন্সিসগুলো ড্যাট ওয়েন টু পোল ওয়েন টু পুল মানে পলে গিয়েছিল অর্থাৎ ভোট হয়ে গিয়েছে অলরেডি টু পুল মানে পলে যাওয়া বা ভোট হওয়া ঠিক আছে তো ভোট হয়ে গেছে ইন দ্য ফার্স্ট সিক্স ফেজ প্রথম প্রথম ছটা দফায় ঠিক আছে দ্য হায়ার নাম্বার অফ সিট আচ্ছা বেশি নাম্বারের যে সিট ড্যাট এনকাউন্টার যেটা সম্মুখীন হয় আর ডিপ মানে বেশি নাম্বারের সিট যেগুলো ডিপ বা ইন ডিক্রিজের সম্মুখীন হয় কমতির সম্মুখীন হয় ইন ভোটার পার্টিসিপেশন ভোটারদের উপস্থিতিতে ইজ আনপ্রেসিডেন্টেড এটা কিন্তু অভূতপূর্ব যেটা আগে কিন্তু দেখা যায়নি ঠিক আছে সেন্স দ্য লেটেস্ট ডিলিমিটেশান আমরা যদি ডিলিমিটেশন দেখি ডিলিমিটেশন মানে বাউন্ডারি নির্ধারণ করা ঠিক আছে তো কনস্টিটিউন্সিগুলো কোথা থেকে কোন পর্যন্ত বাউন্ডারি থাকবে ঠিক আছে ড্যাট ওয়াজ কন্ডাক্টেড যেটা কন্ডাক্ট করা হয়েছিল ঠিক আছে প্রায়ার টু দা দু হাজার নয় সালের যে জেনারেল ইলেকশান ঠিক আছে দু হাজার নয় সালের যে জেনারেল ইলেকশান হয়েছিলো তার পূর্বে প্রায়ার টু মানে হচ্ছে পূর্বে কিন্তু এই ডিলিমিটেশন বা বাউন্ডারি নির্ধারণ ঠিক আছে বাউন্ডারি অ্যাডজাস্টমেন্ট সেটা কিন্তু কন্ডাক্ট করা হয়েছিল কন্ডাক্ট মানে কোনো কিছু সম্পাদন করা ঠিক আছে এটা করা হয়েছিল বলতে পারি তো তারপর থেকে এটা কিন্তু একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা যেটা কিন্তু অভূতপূর্ব আগে কিন্তু ঘটেনি ঠিক আছে আর ক্লোজার লুক আমরা যদি একটা ক্লোজার লুক দেই বা থরোলি লুক দেই বা নিকট দৃষ্টি বা ভালোভাবে ডিটেলসে বা থরলি কোনো কিছু বিশ্লেষণ করি অ্যাট দ্য নাম্বারস এই নাম্বারগুলোতে বা এই সংখ্যাগুলোতে সোজ এগুলো কিন্তু দেখায় কী দেখায় ড্যাট দেয়ার ওয়াজ আ সিগনিফিকেন্ট বাম্প যে একটা বড়ো ধরনের একটা কী হয়েছে ইনক্রিজ হয়েছে বৃদ্ধি হয়েছে ঠিক আছে একটা বৃদ্ধি ছিল বড়ো ধরনের ইন দ্য টোটাল ইলেকটোরেট টোটাল যদি আমরা ইলেকট্রোয়েটগুলো দেখি ইলেকট্রোয়েট মানে যারা ভোট দেওয়ার যোগ্য ভোটা ভোটাধিকার যোগ্য ব্যক্তি ঠিক আছে তো ইলেকট্রোয়েট এখানে বলে দিয়েছে যে ইলেকট্রোয়েট কারা এলিজিবল ভোটার্স অ্যাবভ দ্য এজ অফ এইটিন ইয়ার্স আচ্ছা আঠেরো বছরের উপারে ঠিক আছে আঠেরো বছরের মানে আঠেরো বছর বয়সের যারা উপারে রয়েছে তারাই কিন্তু এলিজেবেল ঠিক আছে তো এ তাদেরকে বলাই ইলেকট্রোরেট তো সেই ইলেকট্রিক দু হাজার চোদ্দো সালে ঠিক আছে যদি দেখি অ্যান্ড স্লাইট ইনক্রিজ তাহলে টোটাল নাম্বারের বাম্প হয়েছে কত দু হাজার চোদ্দো সালে অ্যান্ড স্লাইট ইনক্রিজ এবং হালকা বৃদ্ধি পেয়েছে ইন দুধা দু হাজার উনিশ সালে এবং দু হাজার চব্বিশ সালে তো দু হাজার উনিশ সালে আর দু হাজার চব্বিশ সালে আমরা দেখি স্লাইড ইনক্রিজ হয়েছে আর বাম্প বা বৃদ্ধি হয়েছিল সিগনিফিকেন্ট বাম্প হয়েছিল দু হাজার চোদ্দো সালে ঠিক আছে মানে বড়ো ধরনের বৃদ্ধি হয়েছিল বাট ইট ওয়াজ অনলি ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর ড্যাট ভোট আর টান ড্রামাটিক্যালি ইন মেনি কনস্টিটিউয়েন্সিস কিন্তু আমরা যদি দেখি ইট ওয়াজ অনলি কেবলমাত্র দু হাজার চব্বিশ সালে ঠিক আছে তো ইট ওয়াজ অনলি ইন টু থাউজেন মানে টোয়েন্টি টোয়েন্টি ফোর কেবলমাত্র দু হাজার চব্বিশ সালেই যদি দেখি দ্যাট ভোটার টার্ন আউট এই ভোটার টার্ন আউট বা ভোটারের উপস্থিতি ড্রফট এটা নিবে নিচে নেমে গেছে বা কমে গেছে ড্রামাটিক্যালি মানে হচ্ছে সিগনিফিকেন্টলি ঠিক আছে মানে ব্যাপক বড়ো অংশে নেমে গেছে ইন মেনি কনস্টিটিউয়েন্সিস অর্থাৎ অনেক নির্বাচন ক্ষেত্রে দিস ড্রপ এই যে ড্রপ এই যে কমটি ইন টার্ন আউট অর্থাৎ এই উপস্থিতিতে ভোটারদের যে এই যে ড্রপটা এই কমে যাওয়া ক্যান পসিবলি বি এক্সপ্লেনড এটা সম্ভাব্যভাবে এক্সপ্লেন করা যেতে পারে ঠিক আছে ব্যাখ্যা করা যেতে পারে বাই পলিটিক্যাল ফ্যাক্টরস রাজনৈতিক ফ্যাক্টরের দ্বারা কিন্তু এটা ব্যাখ্যা করা যেতে পারে ওয়াজ তো এখানে কিছু কিছু কোশ্চেন দিয়েছে ঠিক আছে কিছু কোশ্চেন করা হয়েছে এই পলিটিক্যাল ফ্যাক্টরের ব্যাপারে দেখো সেগুলো ওয়াজ দেয়ার লোয়ার অ্যান্থুজিয়াজম তো মানে লো কম অ্যান্থুজিয়াজম কি ছিল এনথুজিয়াজম মানে হচ্ছে উৎসাহ কম উৎসাহ কি ছিল টু ভোট ইন এ স্টেট রাজ্যগুলোকে ভোট দেওয়ার ক্ষেত্রে কম উৎসাহ কি ছিল হুইচ ডিড নট ফিচার যেটা ফিচার করেনি বলছে রাজ্যগুলো যেটা ফিচার করেনি আর স্ট্রং কনটেস্ট হয়তো রাজ্যগুলো একটা স্ট্রং বা শক্তিশালী কনটেস্ট বা প্রতিযোগিতা ফিচার করেনি অ্যামং দ্য পার্টিস পার্টিগুলোর মধ্যে ইন দ্য ফ্রে যে পার্টিগুলো রয়েছে ইন দ্য ফ্রেম মানে যে পার্টিগুলো প্রতিযোগিতার ময়দানে রয়েছে সেগুলো সেই পার্টিগুলোর মধ্যে ঠিক আছে কি একটা কড়া ধরনের বা কঠিন কনটেস্ট বা শক্তিশালী কনটেস্ট বা প্রতিযোগিতা ফিচার করেনি যে যার কারণে কিন্তু অ্যান্থোজিয়াজম কিন্তু লোয়ার হয়েছিল এটাই কি কারণ ডাজ দিস এক্সপ্লেন এটা কি এক্সপ্লেন করে দ্য রিলেটিভলি লো টার্ন আউট মানে হচ্ছে তুলনামূলকভাবে রিলেটিভলি মানে হচ্ছে তুলনামূলকভাবে তুলনামূলকভাবে লো টার্ন আউট অর্থাৎ কম উপস্থিতি ভোটারদের ইন গুজরাট গুজরাটে তো গুজরাটে কত থেকে কত পার্সেন্ট এসছে ড্রপ সেটা বলছে দেখো এখন হয়েছে সিক্সটি পয়েন্ট ওয়ান পার্সেন্ট কত পার্সেন্ট ড্রপ হয়েছে দু হাজার উনিশ সাল থেকে আমরা যদি দেখি তাহলে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ড্রপ হয়েছে দু হাজার উনিশ সাল থেকে ঠিক আছে ওয়ার যেখানে দা ভারতীয় জনতা পার্টি ইজ ইন আ ডমিনেন্ট পজিশন ঠিক আছে তো যেখানে ভারতীয় জনতা পার্টি কিন্তু একটা স প্রভাবশালী পজিশানে রয়েছে হোয়ার বলতে এখানে গুজরাটের কথা বলা হচ্ছে গুজরাটে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি একটা ডমিন্যান্ট পজিশানে রয়েছে আর কেরালা আর যদি কেরালার দিক থেকে দেখি অথবা কেরালা সেভেন্টি ওয়ান পয়েন্ট থ্রি সেখানে একাত্তর পারসেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি টান আউট আছে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ড্রপ তো এখানে কিন্তু ড্রপ হয়েছে ছয় পয়েন্ট ছয় পারসেন্ট ড্রপ হোয়ার দ্য বোথ মেন রাইভাল তো যেখানে উভয় মেন রাইভাল ঠিক আছে দ্য লেফট অ্যান্ড দ্য কংগ্রেস লেফট পার্টি এবং কংগ্রেস পার্টি অ্যালং উইথ দ্যার অ্যালাইস এবং তাদের যারা জোটের বন্ধু ঠিক আছে তাদের জোটের বন্ধুর সাথে লেফট এবং কংগ্রেস আর পার্ট অফ দ্য ইন্ডিয়া ব্লক ন্যাশনালি তো ন্যাশনালি যদি আমরা দেখি তাহলে ইন্ডিয়া ব্লকের এক পার্ট যারা পার্টি রয়েছে বিভিন্ন পার্টি মিলে একটা জোট তৈরি করেছে যার নাম হচ্ছে ইন্ডিয়া ব্লক তো সেই ইন্ডিয়া ব্লকের কিন্তু পার্ট আমরা যদি দেখি ইন্ডিয়া ব্লকের কিন্তু লেফট কংগ্রেস সব পার্ট বা অন্যান্য অ্যালাইজ রয়েছে কিন্তু এই কেরালাতে যদি দেখি সেখানে কিন্তু এরা মেন রাইভার একে অপরে কিন্তু এরা প্রতিদ্বন্দ্বী ঠিক আছে হ্যাজ ইন্টারস্টেট মাইগ্রেশন বিন আ ফ্যাক্টর হুইচ পসিবলি এক্সপ্লেন দ্য লো টার্ন আউট ইন দ্য নর্দার্ন অ্যান্ড সেন্ট্রাল স্টেটস বলছে স্টেট মাইগ্রেশন অর্থাৎ একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যে মাইগ্রেশান প্রবাসী রূপে স্থানান্তর করা তো এটা কি হয়েছে আ ফ্যাক্টর একটা ফ্যাক্টর হয়েছে হুইচ পসিবলি এক্সপ্লেন যেটা কিন্তু সম্ভবত এক্সপ্লেন করে দ্য লো টার্ন আউট ভোটারদের উপস্থিতি কম ভোটার হওয়া ইন দ্য নর্দার্ন অ্যান্ড সেন্ট্রাল স্টেট উত্তরের এবং মধ্যের রাজ্যগুলোতে বিহার ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ যদি বিহার দেখি তো বিহার হ্যাজ সিন বিহার দেখেছে এখানে পার্সনিফাই করা হয়েছে বিহার দেখেছে ঠিক আছে হ্যাজের সাথে থার্ড ফর্ম মানে হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্টেন্স তো বিহার দেখেছে এ সিগনিফিকেন্ট জেন্ডার গ্যাপ একটা বড় ধরনের জেন্ডার গ্যাপ দেখেছে ঠিক আছে জেন্ডার গ্যাপ বলতে নারী পুরুষের গ্যাপ দেখেছে ঠিক আছে পার্থক্য দেখেছে উইথ উইমেন ভোটার্স ফার আউট নাম্বারিং মেন ইন পার্টিসিপেশন ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে উইমেন যারা ভোটার রয়েছে মহিলা ভোটার তারা ফার আউট নাম্বারিং আচ্ছা আউট নাম্বার করা মানে কারো সংখ্যা থেকে অন্য কারো সংখ্যা সংখ্যাধিক্য লাভ করা ঠিক আছে তার মানে এর সংখ্যা থেকে ওর সংখ্যা বেশি হওয়া তো দেখো ফার আউট নাম্বারিং মেন অর্থাৎ পুরুষকে আউট নাম্বার করে দিয়েছে অর্থাৎ পুরুষের তুলনায় কিন্তু মহিলা ভোটাররা বেশি কিন্তু দেখা গেছে ইন পার্টিসিপেশন অংশগ্রহণে ইন পার্সেন্টেজ টার্মস যদি আমরা পারসেন্টেজের দিক দিয়ে দেখি ঠিক আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি বিহার দেখেছে স্বরূপ যদি আমরা দেখি একটা বড়ো ধরনের জেন্ডার গ্যাপ দেখেছে উইথ উইমেন সাথে কিসের সাথে এই জেন্ডার গ্যাপটা দেখেছে উইমেন ভোটারদের পুরুষদেরকে আউট নাম্বার বা সংখ্যাধিক্ষ হওয়ায় ইন পার্টিসিপেশন ইন পার্সেন্টেজ টার্মস মানে পার্সেন্টেজের টার্মেন্সের ক্ষেত্রে অর্থাৎ উপস্থিত যে পার্সেন্টেজ টার্মস আছে ঠিক আছে উপস্থিতির যে পার্সেন্টেজ আছে সেক্ষেত্রে হ্যাভ দ্য হিট ওয়েভ কন্ডিশন কন্ট্রিবিউটেড টু ইলেকট্রর্স ডিসাইডিং টু স্টে অ্যাট হোম বলছে হিট ওয়েভ যে কন্ডিশন এটা কি কন্ট্রিবিউট করেছে ইলেকট্রর্সদের মানে ভোটারদের ডিসাইডিং এটা ডিসাইড করতে যে টু স্টে অ্যাট হোম যে বাড়িতে থাকার জন্য বলছে হিট ওয়েভ কন্ডিশনই কি ইলেক্টর বা ভোটারদেরকে এটা কন্ট্রিবিউট করেছে যে তারা সিদ্ধান্ত নিয়েছে বাড়ি থাকার জন্য দিস আর কোশ্চেন এইগুলো হলো প্রশ্ন দ্যাট ডিজার্ভ ক্লোজার লুক অ্যাট ডেটা ঠিক আছে এইগুলো হলো কোশ্চেন যেগুলো দাবি রাখে কিসের দাবি রাখে বা দাবি রাখার যোগ্য ক্লোজার লুক একটা নিকট দৃষ্টি বা খুবই থরলি বা ডিটেলসে কোনো কিছু বিশ্লেষণ করা ঠিক আছে তো ডেটার প্রতি কিন্তু এগুলো কিন্তু থরলি বা ডিটেলসে দেখার প্রয়োজন আছে অ্যান্ড এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তো ইসিআই মাস্ট প্লে তো ইসিআইকে কী করতে হবে অবশ্যই প্লে করতে হবে ভূমিকা পালন করতে হবে এ রোল মানে একটা ভূমিকা পালন করতে হবে ইন আনসারিং সাম অফ দেম প্রশ্নর উত্তর দেবায় ঠিক আছে সাম বলতে এখানে সাম অফ দেম বলছে বলতে ওই প্রশ্নগুলোর কিছু প্রশ্নের উত্তর দেবায় ঠিক আছে তো এখানে কিন্তু ইলেকশন কমিশনকে অবশ্যই মাস্ট মডেল ভার্ব ইউজ করা হয়েছে মাস্ট প্লে অবশ্যই প্লে করতে হবে বা ভূমিকা পালন করতে হবে এ রোল একটা ভূমিকা ইন আনসারিং উত্তর দেওয়ার ক্ষেত্রে সাম অফ দেম মানে ওই প্রশ্নগুলোর কিছুটার ইন্ডিয়া হ্যাজ অলওয়েজ এনজয়েড ইন্ডিয়া সর্বদা কিন্তু এনজয় করেছে এনজয় করা মানে এখানে অর্থ হবে ইন লাভ করা বা সুযোগ সুবিধা পাওয়া ঠিক আছে তো ইন্ডিয়া সর্বদাই সুযোগ সুবিধা পেয়েছে হায়ার ডিগ্রি অফ পার্টিসিপেশন মানে হচ্ছে বেশি অনেক হায়ার ডিগ্রি মানে খুব বেশি অংশগ্রহণ করার ক্ষেত্রে রিলেটিভ টু আদার ইলেকটোরাল ডেমোক্রেসিস যদি আমরা অন্যান্য ডেমোক্রেসিস দেখি বা অন্যান্য দেশের কথা বলা হয়েছে যে দেশে গণতন্ত্র রয়েছে এবং ভোট হয় তো সেরকম অন্যান্য দেশের তুলনায় কিন্তু ভারতে কিন্তু হায়ার ডিগ্রি অফ পার্টিসিপেশন আমরা দেখে থাকি বা ইন্ডিয়া অলওয়েজ কিন্তু এটা এনজয় করে অ্যান্ড আ সিগনিফিক্যান্ট ড্রপ এবং একটা বড় ধরনের পতন বা নেমে আসা ঠিক আছে ভোটারের দিক থেকে বা ভোটাররা যারা ভোট দিতে গিয়েছিল তারা এই যে নেমে আসা ঠিক আছে কমতি হওয়া অ্যাস সিন দিস ইয়ার যেমনটা দেখা গেছে এই বছর ইজ কজ ফর কনসার্ন এটা হচ্ছে চিন্তার কারণ কজ ফর কনসার্ন মানে চিন্তার কারণ বা উদ্বিগ্নের কারণ ভোটার অ্যাপ্যাথি আচ্ছা ভোটার অ্যাপ্যাথি মানে হচ্ছে ভোটারদের ডিস ইন্টারেস্ট অর্থাৎ ভোট দেবার ক্ষেত্রে তাদের ইন্টারেস্ট না থাকা ঠিক আছে ইনডিফারেন্স ডিফারেন্স ভোটার যে যে ইন ওভার দ্য লঙ্গার টার্ম যদি আমি লঙ্গার টার্ম দিয়ে দেখি মানে দীর্ঘ সময়ের ক্ষেত্রে আমরা যদি দেখা হয় ক্যান আন্ডারমাইন এটা কিন্তু আন্ডারমাইন করে মানে ছোটো করে দেয় কোনো কিছুর কমিয়ে দেয় ঠিক আছে দ্য ডেমোক্রেটিক প্রসেস ইটস ডেমোক্রেটিক একটা যে প্রসেস রয়েছে মানে গণতান্ত্রিক যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াকেই মানে প্রক্রিয়া নিজেকেই কী করে আন্ডারমাইন করে অর্থাৎ ছোটো করে দেয় খাঁটো করে দেয় পিপল গেট দ্য গভর্নমেন্ট আচ্ছা এই লাস্ট লাইনটা খুবই ইন্টারেস্টিং একটা লাইন বলতে পারি খুবই ভালো লেগেছে লাইনটা পর দেখো পিপল গেট দ্য গভর্নমেন্ট লোকজনেরা সেই সরকারই পায় দে ডিজার্ভ যেটা তারা ডিজার্ভ করে যার যোগ্য তারা হোয়েন দে ভোট যখন তারা ভোট দেয় যখন তারা ভোট দেয় যেটা ডিজার্ভ করে তারা তখন সেটা সেই সরকারই পায় অ্যান্ড দ্য গভর্নমেন্ট দে ডু নট ডিজার্ভ তারা ডিজার্ভ করে না এবং সেই সরকারই তারা পায় যেটা তারা ডিজার্ভ করে না হোয়েন হোয়েন দে ডু নট ভোট যখন তারা ভোট করে না ঠিক আছে যখন তারা ভোট করে না তারা ডিজার্ভ করে না যে সরকার সেই সরকারই কিন্তু পেয়ে থাকে আর যখন তারা ভোট দেয় তখন তারা যে সরকার ডিজার্ভ করে সেই সরকারই কিন্তু পেয়ে থাকে কত সুন্দর একটা লাইন তো আই হোপ ফ্রেন্ডস আজকের এই টুয়েলভটি তোমাদের পছন্দ হয়েছে কেমন লাগলো কমেন্টে লিখে জানিও তো পরবর্তীতে আবার অন্য কোনো স্থানে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও